চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলল মৃতার পরিবারের লোকজনরা। রুকসানা খাতুন নামে এক প্রসূতি বুকে ব্যথা নিয়ে গত 29 তারিখে হাসপাতালে ভর্তি হন, কিন্তু মৃতার বাড়ির লোকজনরা অভিযোগ তোলেন বিভিন্ন ডিপার্টমেন্টে রোগীকে স্থানান্তরিত করলেও ঠিকমতো চিকিৎসা না হওয়ার কারণে তার মৃত্যু হয়। কেবল তাই নয়, মৃতার পরিবার অভিযোগ তোলেন ইমার্জেন্সিতে দেখানোর পর ওরা বললো রাধারানীতে অ্যাডমিট করতে, ওরা আমরা রাধারানীতে অ্যাডমিট করলাম, সেটা হচ্ছে 29 তারিখ সন্ধ্যে 6টার সময় অ্যাডমিট করলাম। অ্যাডমিট করার পর ওইখানে কোনোরকম মানে অক্সিজেন ফক্সিজেন চলছিল, সেই চলার পর যে ডাক্তাররা এসে বললো যে এই পরীক্ষা করতে, পেটে পরীক্ষা করা হলো, ইসিজি করা হলো, সব করার পর রিপোর্ট দেখলো, দেখার পর লিখে দিলো গান্ধীতে পাঠাতে পারলো, যে গান্ধীতে অ্যাডমিট করতে হলো, ওইখানে নিয়ে যাওয়া হলো। ওইখানে নিয়ে যাওয়ার পর ওরা ওইখানে নিয়ে যেয়ে আমাদের বাইরে দাঁড় করে দিলো, পেশেন্টকে ভেতরে ঢুকালো, ওইখানে নিয়ে যেয়ে বাচ্চাটাকে প্রসব করার পর যা পরিষ্কার করা করে হয় এটা করার পর একদিন ওদের সাথে একটা নার্সও ছিল, সে বললো যে ওকে নিয়ে চলো ওইখানে, এখানে রাখা হবে না, ওকে ওইখানেই নিয়ে যেতে হবে। ওকে নিয়ে এসে আবার রাধারানীতে অ্যাডমিট করা হলো। রাধারানীতে অ্যাডমিট করার সময় তখন প্রায় 12টা বাজছে তখন মানে শ্বাস নিতে অসুবিধা ছিল, তখন 4-5টা ডাক্তার ওর কাছেই ছিল দাঁড়িয়ে, 4-5টা ডাক্তার ছিল, 4 জন ছিল, 4 জন ডাক্তার ওইখানে সামনে ওর কাছে বসে আছে, দেখছে, দেখো যে আমার কিছু করে না, সেই প্রেশার মাপছে, চোখ দেখছে, ও মানে রোগীটা প্রথম থেকে চোখে দেখতে পাচ্ছে না, ওকে চা দিচ্ছে, তো দেখো যে কই চাটা কই দেখতে পাচ্ছে, ওদের চাটা সে দেখতে পাচ্ছে না, আগে সবই ভালো ছিল, দেশে রোগীটা অনেক কিছু দেখতে পাচ্ছে না, তারপরে ডাক্তারটা বললো যে ও তো কিছু দেখতে পাচ্ছে না, তাহলে এক কাজ করো ওকে এখান থেকে বাইরে কোথাও দেখাও বা ওইখানে আইসিইউ বললো, আইসিইউতে রাখতে হবে তাহলে ওকে ওইখানে, তো ওইরকম বলতে বলতে তখনই রোগীটা ওইখানে মানে মারা যায়। তোমার ট্রিটমেন্ট ভুল কিনা এটা সেটা আমরা জানি না, ভুল কিনা আমাদের বক্তব্য একটাই যে আমাদের লাস্টে মরেছে কালকে 7টার সময়, কিন্তু এখনও পর্যন্ত আমাদেরকে লাস্টে দেয় নাই, ওইটাই আমাদের বেশি রাগ ধরছে। এখন আমরা চাইছি যে ওরা কিসের জন্য মরেছে না মরেছে ওইটা ওরা নিজেরা ঠিক করুক, দিয়ে করার পর আমাদেরকে ডেড বডিটা দিয়ে দিক, যে সাইন করে যে মারা গেছে কী কারণে না মরেছে সেই ডেড বডিটা আমাদেরকে যেন দিয়ে দেয়। তাদের যথাসময়ে মৃতদেহ না দিয়ে হয়রানি করানো হয়, এ ব্যাপারে তারা লিখিত অভিযোগ দায়ের করেছেন। দাদা, আমাদের পেশেন্টটাকে গত শনিবার 8টার সময় ভর্তি করি, বুকে যন্ত্রণা ওঠে এবং ডেলিভারি ছিল, 4 মাসের পেটে বাচ্চা ছিল, সেটা আমরা রাধারানীতে আমাদেরকে এখানে কাগজ করে রাধারানীতে ভর্তি করে, ভর্তি করার পর ওরা যেমন ট্রিটমেন্ট করে, ট্রিটমেন্ট করার পর গাইনিক ডাক্তারকে পাঠায়, গাইনিক ডাক্তারের বাড়ি ডেলিভারি ওয়ার্ডে গিয়ে মানে 1 ঘন্টার আগে, 1 ঘন্টা পর যখন এখানে আসে তার কিছুক্ষণ পরেই মারা যায়, সেইটা কালকে গত 7টার সময় মারা গেছে, তা একটা মানে ডেড বডিকে কতক্ষণ রাখার নিয়ম, এবং আমাদের কিন্তু মোটামুটি সারা রাত জাগিয়ে রেখেছে এই হসপিটালে, এখনও ডেড বডি ছাড়ে না, এবং কী কারণে মারা গেল মানে সেই ডাক্তারকে কৈফতটা দিতে হবে, এই হচ্ছে আমাদের বক্তব্য। আপনি অভিযোগ করেছেন? অভিযোগ আমরা একটা লিখিত করেছি একটা, এবার সাহেবরা সেটা চিন্তা ভাবনা করুন। কি মনে করছেন, ডাক্তারের গাফিলতি কি মারা গেছে? রাধারানী যে ডাক্তারবাবু আছে উনি বলছেন যে এটা আমার গাফিলতি কিছু হয়নি, আমি তো গাইনিক ডাক্তারকে পাঠিয়েছি, কিন্তু সেটা গাইনিক ডাক্তার লিখবে, এর বডি ছাড়ার জন্য গাইনিক ডাক্তার লিখবে, এবং গাইনিক ডাক্তার বলছে না এটা আমার গাফিলতি হয়নি, এটা রাধারানী যে ডাক্তারবাবু ছিলেন তার গাফিলতি হয়েছে, এরকম ওদের একটা ডিসকাস চলছে, এবার সেটা ওরা এখন ঘটনার সত্যতার কথা স্বীকার করে নিয়েছেন হাসপাতালের ডেপুটি সুপার অমিতাভ সাহা। তিনি জানান মৃত্যুর সঠিক কারণ আলোচনার মধ্য দিয়ে খুঁজে বের করা হবে, এর পাশাপাশি চিকিৎসার সাথে যুক্ত কর্মীদের আরও সংবেদনশীল হওয়ার কথা বলেন ডেপুটি সুপার। আমাদের কাছে একটি পেশেন্ট ভর্তি হয়, রুকসানা খাতুন বলে, 4 মাসের প্রেগনেন্সি ছিল এবং তার সঙ্গে তার শ্বাসকষ্ট ছিল, বেসিক্যালি প্রথমে মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয় এবং মেডিসিন তার ইনিভারি যা ইনভেস্টিগেশন পত্র বা যা যা তার ম্যানেজমেন্ট পত্র করার পর গাইনিতে রেফার করে, যেহেতু তার গাইনোকোলজিক্যাল প্রবলেম ছিল এবং স্পন্টেনিয়াস একটা এক্সপালশন অফ দ্য প্রোডাক্ট হয়েছিল, তারপরে গাইনি তার নির্দিষ্ট যা ম্যানেজমেন্ট পত্র করার চেক ডি করে এবং করে পেশেন্টটিকে আবার পাঠিয়ে দেওয়া হয়। এমত অবস্থায় পেশেন্টের কন্ডিশন ধীরে ধীরে খারাপ হতে থাকে এবং রাত্রি 8টার সময় পেশেন্টটি আলটিমেটলি মারা যায় কালকে।
আমি ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলে যেটুকু জানতে পেরেছি যে পেশেন্টের সেপ্টিসিমিয়া এবং তার সঙ্গে পেশেন্টের শকে ছিল তার পরবর্তীকালে, এবং অ্যাকর্ডিংলি পেশেন্টটির চেক ডি করা হয়, তারপর পেশেন্টটি ইভেন্চুয়ালি মারা যায়। সম্ভবত ডিসেমেটেড ইন্টারভেসকুলার কোয়াগুলেশন এইসব কারণের জন্যই পেশেন্টটি মারা গেছে। কিন্তু এই পেশেন্টটির মৃত্যুর কারণ মেডিসিনের কারণ নাকি তার গাইনোকোলজিক্যাল কারণ, এটা নিয়ে একটু ধন্দের মধ্যে ছিল। কালকে রাত্রিবেলার দিকে আমাকে ডাক্তারবাবুরা ফোন করেন, মেডিসিন ডাক্তারবাবুরা, এবং তারপরে আমি তাদেরকে বলি যে নিজেরা বসে ঠিক করে নিতে যে মৃত্যুর কারণ এক্স্যাক্টলি কী হওয়া উচিত। যদি মৃত্যুর কারণ সম্বন্ধে কোনো সন্দেহ হয় তখন সেক্ষেত্রে তাদের কাছে পুরোপুরি সেই ফ্লেক্সিবিলিটি দেওয়া আছে যে তারা পোস্টমর্টম সবসময় করাতে পারেন বা পোস্টমর্টমের জন্য আবেদনপত্র পুলিশকে করতেই পারেন। যদিও তারা সেরকম ধরনের আবেদনপত্র কালকে করে উঠতে পারেনি, যেহেতু কোনো সিনিয়র ফ্যাকাল্টি মেম্বারের তারা পরামর্শ সেই সময় পাননি, তারা সকালের জন্য পেন্ডিং করে রাখেন যে না সকালের বডিটা ছাড়বো এবং সকালের দিকে ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলে ওদের যারা সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার আছে গাইনি যারা ফ্যাকাল্টি মেম্বার তাদের সাথে কথাবার্তা বলে এই ব্যাপারটা ঠিক করবে। অ্যাকর্ডিংলি পেশেন্ট পার্টিও একটু অধৈর্য হয়ে যায়, যেহেতু পেশেন্টটি আটটার সময় মারা গেছে এবং পরের দিন সকাল পর্যন্ত তারা বডি পাচ্ছিল না। তারপর আবার আমরা ইন্টারভেন করি, সবাইকে জানাই যে যত তাদের সঙ্গে ব্যাপারটা মিটিয়ে নিয়ে তারা একটা মতানৈক্যে আসে, দুটো ডিপার্টমেন্ট একসাথে বসে বসে তারা একটা মতানৈক্যে এসে এক্স্যাক্টলি কী কারণের জন্য ভর্তি হয়েছিল এবং কী তারা করেছিল গাইনি ডিপার্টমেন্টে এবং তারপরে পেশেন্টের কন্ডিশন কী হয়েছিল এই গোটা ব্যাপারটাকে নিয়ে একটা কনসেনসাসে আসার পর তারা একটা ডেথ সার্টিফিকেট ইস্যু করে, এবং সেই ডেথ সার্টিফিকেটের ইস্যু করার পর পেশেন্ট পার্টি নিয়ে গেছে। ইন দ্য মিনটাইম আমাদের কাছে তারা একটা কমপ্লেন দিয়েছিলেন এবং সেই কমপ্লেনটা আমরা সত্যি করে গুরুত্ব সহকারে দেখছি যে এই ধরনের পেশেন্ট তো মাঝে মাঝেই হয় যে শুধু একটা পেশেন্টের একটা ডিপার্টমেন্টেই তার চিকিৎসাপত্র চলে তা তো নয়, সবসময় ভালো হয় তাও নয়। তো সেক্ষেত্রে যখন দুটো বা তিনটে ডিপার্টমেন্ট একসাথে কাজকর্ম করছে, মাল্টি ডিসিপ্লিনারি যখন অ্যাপ্রোচ হচ্ছে, তখন সেটাকে কতটা হ্যাসেল ফ্রি করা যায়, সে পরিষেবা পাওয়ার ক্ষেত্রেই হোক বা এই ধরনের কোনো যদি ক্যাটাস্ট্রফি হয়ে যায় তখন সেক্ষেত্রেই বা কীভাবে কী করা সম্ভব সেটাকে নিয়ে আমরাও বসবো। এবং যদি যেহেতু পার্টি আমাদের কাছে বলেছে যে কোনো নেগলিজেন্সি আছে কিনা এই ব্যাপারটাও আমরা দুটো ডিপার্টমেন্টের কাছ থেকে লিখিতভাবে জানতে চাইবো। যদি সেরকম সম্ভব হয় তখন সেক্ষেত্রে আমরা যদি কোনো তদন্ত কমিটি গঠন করা যায় এটার সম্বন্ধে সেটা আমরা করবো। কিন্তু এই ধরনের যে সমস্যাটা হলো এই সমস্যাটা যে আজকে প্রথমবার হচ্ছে তা নয়, এর আগেও দু তিনবার এই ধরনের সমস্যা অনেক সময় হয়েছে, খুব শীঘ্রই ব্যাপারগুলো মিটে যায়। কিন্তু এক্ষেত্রে একটু মিটতে সময় লেগেছিল, কিন্তু আলটিমেটলি পার্টি আমার সাথে কমপ্লাই করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ দিই যে তারা আমার সাথে সহযোগিতা করেছেন। আমরা দুটো ডিপার্টমেন্টকে বলবো যে আরও একটু সংবেদনশীল হয়ে যাতে এই ধরনের পেশেন্টকে যাতে হ্যারাসমেন্ট না হয় না করে তাদের যা যা পরিষেবা দেওয়া যায় সেটা যাতে দেওয়া যায়। এবং তারা চেষ্টাপত্র করেছিলেন, সম্ভবত ডেথ সার্টিফিকেট দিতে একটু দেরি হয়েছে, আমরা খতিয়ে দেখছি কীভাবে কী করে এটাকে ঠিক করা যায় পরবর্তীকালে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা।